হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড এবং এখানে দেখা যাচ্ছে চুল এবং হেয়ারগুলো অ্যাকচুয়ালি রাখতে পারবেন, সেভাবে কাজটা করতে পারবেন। যেমন আচ্ছা, আমি একদম ফ্রেশ প্রথম থেকে দেখাই, আমি একটা ছবি নিয়ে দেখাই। আচ্ছা, এখান থেকে আমি একদম ফ্রেশ নতুনভাবে নিতে যাচ্ছি আপনাদের দেখাবো বলে। আমি আমার ডাউনলোড একটা ছবি আমি একটু আগে ডাউনলোড করলাম, তো আমি সেই ডাউনলোড ছবিটা আমি আপনাদের জন্য দিতে যাচ্ছি। যখন আমি এই ছবিটাকে আমি আমার ফটোশপে নিয়ে আসলাম, এই ছবিটা নিয়ে আসার পর যেটা হচ্ছে এখানে দেখেন, এই ডাবল ব্যাকগ্রাউন্ড ডাবল আছে, এটাকে আমি ডাবল চাপ দিলাম, দেন নতুন নিউ লেয়ারে অ্যাড করে নিব। নিউ লেয়ার করে ফেললাম, এটা করার পর যেটা হচ্ছে এটাকে আমি ডাবল প্যাটার্নে অ্যাড করব। যেমন হচ্ছে এখানে আমি কন্ট্রোল জে, দ্যাটস মিন কপি হয়ে গেল, আরেকটা একটা নতুন থেকে আরেকটা লেয়ার কপি করে নিব। এই যে ডাবল দেখুন কপি হয়ে গেছে, কন্ট্রোল জে, দেন ওই উপর পোর্শনটা আমি এটা মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পর এটা ছবিটা তুললে ডাবলের কপি একটা হাইট হয়ে থাকবে। দেন আমি এখানে আসার পর লেয়ার জিরো কপি, এখানে আসার পর রাইট বাটন চাপ দিব, দেখেন ব্যালেন্স অপশন, ব্ল্যান্ডার অপশন, সো এখানে আমি চাপ দিলাম, এখানে দেখবেন গ্রে আসতেছে। একটু আমি এটা সরায় দেখাই, দেখেন গ্রে আসার পর যেটা হচ্ছে এখানে যত গ্রেটা কমাবেন দেখবেন এর ব্যাকগ্রাউন্ডের কালারটা তত সরে যাচ্ছে, এবং দেখেন চুলের সাইড দিয়ে এবং চারিপাশের অংশটা তত কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন এখানে আসার পর কি হচ্ছে, চুলের লেয়ারটা অনেকটা সরে যাচ্ছে। তো আমি আমার যতটুকু অংশ লাগবে, দেন আমি এই অংশটা আমার চুলের লেয়ারটা নেওয়ার জন্য আমার চুলের লেয়ারটা এই অপশনে রাখলাম। আমার চুলের লেয়ারটা আমি অ্যাকচুয়ালি এটা নেবার পর আপনার চুলের লেয়ারের লেয়ারটা কেমন সেটার উপর বেস করে আপনি নেবেন। দেন এইভাবে আমার অপশনটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটাকে ওকে। এখন যেটা হচ্ছে আমি এই লেয়ারে চলে আসলাম, এখন এই লেয়ারে আসার পর যেটা হচ্ছে এটাকে আমি অন করে দিলাম। এখন আমি ইরেজ টুলস আছে, ইরেজ টুলস থেকে ইরেজ টুলস দেখেন এই লেয়ারটা আমি চাইলে আমার মতো করে সুবিধা মতো আমি এটাকে বড় করে নেবেন, দেন এটাকে আপনি আপনার মতো করে স্লাইস করে কেটে নেবেন। তাহলে যেটা হবে আপনার কাজের সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ করতে সুবিধা হবে। এগুলো আপনার সময় ধরে ধরে একটু স্লোলি স্লো মোশনে করবেন, তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি সবকিছু ক্লিয়ার আসবে। আর মার্ক পয়েন্টটা অ্যাকচুয়াল ধরে এখানে নড়াবেন না, তাহলে দেখা যাচ্ছে আপনার ইরেজটা ক্লিয়ার আসবে না। এগুলো আপনার মতো করে আপনি সরাই নেবেন, এগুলো ধরে ধরে যতটুকু আছে সবগুলো, দেখেন আমার হাতটা কেটে গেছে, এইভাবে কাটবে না। যখন আপনি ইজিলি সবকিছু ধরে ধরে কাটবেন তখন আর এই সমস্যাটা হবে না। এখন দ্রুত দেখানোর জন্য আপনার এই কাজটা করতেছি, দেখেন এইভাবে আমি দ্রুত দেখেন আমি দেখানোর জন্য বলতেছি। আপনারা কিন্তু এগুলো স্লো মোশনে যখন হাতে এগুলো আসবে আপনি এগুলো না সরালেও হবে, তখন দেখবেন আমি ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক এটা আসলে এরকম। বাট আমি এখন যদি আরও দেখাতে চাই, এটা কিন্তু আপনার ম্যাজিক টুলস থেকেও, ম্যাজিক টুলস আপনি যদি আমি যদি দিলে ম্যাজিক টুলস থেকেও ডিলিট করে ফেলতে পারি, অলমোস্ট ডিলিট হয়ে গেল আমার। এখন চাইলে আমি এটাকে এটাকে আমি আমার মতো করে এখানে কন্ট্রোল ব্যাক হিস্ট্রিতে ব্যাক করলে আমি ইজিলি ব্যাক চলে যাবো আগের জায়গায়, দেখেন চলে আসছি। তো এইখানে আসার পর যেটা হচ্ছে আমি দুটাকে সিলেক্ট করে নিব, একটা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জে গ্রুপ হয়ে গেল এই দুটো, কন্ট্রোল জে গ্রুপ হওয়ার পর এখানে আমি নতুন নিউ একটা লেয়ার নেব, নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে লেয়ারে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। যেমন হচ্ছে উপরে ব্যাকগ্রাউন্ড আছে, সেম ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাড করে দেবো, কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন কালো ব্যাকগ্রাউন্ড আসছে, আমি কালো না দিয়ে এটা যদি এই কালার দিই, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমি এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, কন্ট্রোল ব্যাক স্পেস, দেন এটাকে আমি উপরে তুলে দিচ্ছি। দেখেন আমার ছবিটা ইজিলি চলে আসছে যেভাবে আমি কাজ করছি, এই যে আমি যেখানে সিলেক্ট যেভাবে আপনি করবেন দেন সেইভাবে আপনার কাজের স্পটটা ইজিলি চলে আসবে, এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা সব কিছু চলে আসবে আগের মতো। আবার এখানে যদি আপনি মনে করেন কাজগুলো করবেন আবার আগের জায়গায়, ঠিক আছে, তাহলে এখানে ধরে আপনি আবার আগের মতো এগুলো ধরে ধরে ফেলে দিতে পারবেন। তাইলে আপনি এগুলো
যেহেতু আমি তখন বোঝা সাদা অংশ ছিল, ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, তাহলে আপনি এভাবে সবকিছু ফেলে দিতে পারবেন, ইরেজ করে ফেলতে পারবেন বা ধরে ধরে সিলেক্ট করে ফেলে দিতে পারবেন। এবং এখানে গোল পোর্শনটা ধরে ধরে মাউস পয়েন্টটা ধরে আপনি এগুলো ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো আজকের মতো থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখানোর চেষ্টা করবো, অন্য কিছু নিয়ে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।